বাজারে হচ্ছে 15 টাকা কমে আলু বিক্রির উদ্যোগ নিয়েছে রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। গতকালের উদ্বোধনের পর থেকে স্বস্তি মিলেছে নগরীর বাসিন্দাদের মাঝে। এদিকে বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে বলে দাবি প্রশাসনের। বাজারে যে আলু বিক্রি হচ্ছে 50 টাকা দরে, সেই একই আলু এখানে পাওয়া যাচ্ছে 35 টাকায়। ব্যতিক্রমী এই উদ্যোগ রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীদের। বলছেন, নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস ওঠা ক্রেতা সাধারণকে কিছুটা স্বস্তি দিতে চান তারা। বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণে আসার একটা চেষ্টা করতেছি আমরা। আমরা সকলে মিলে চেষ্টা করতেছি সরকারের এই বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করে বাজারটা যাতে একটু নিয়ন্ত্রণ আসে, যতদূর নিয়ন্ত্রণ আসে এটাই আমাদের প্রচেষ্টা। এটা তো আমরা মাসব্যাপী চালাবো, যতক্ষণ পর্যন্ত স্টোরে আলু আছে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে। রোববার জেলার প্রধান ডাকঘরের সামনে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেখানে ভিড় দেখা যায় ক্রেতাদের। লাইনে দাঁড়িয়ে কষ্ট হলেও 10-15 টাকা কমে পণ্য পাওয়ায় খুশি সবাই। একটা করে টোকলার মধ্যে 2 কেজি 860 গ্রাম আছে। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে, আমরা হচ্ছে আলুটা কিনে খেতে পারতেছি এত কম দামে। নিত্য প্রয়োজনীয় যেগুলো দ্রব্য, আমাদের খাদ্যদ্রব্য যদি এরকম ভাবে আগে থেকে দিত তাহলে অনেক আর্থিক মূল্য সাশ্রয় হয়ে যেত আমাদের। জেলা প্রশাসক বলছেন, খুচরা বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে মোবাইল কোর্ট। আশ্বাস, অতি দ্রুত কম দামে মিলবে আলু। আমরা খবরটা পেয়েছি যে কোথায় বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে, তো ওই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো আজকে যে উদ্যোগ শুরু হয়েছে তাতে করে আমরা 35 টাকা যেহেতু আমরা এখান থেকে দিচ্ছি, আমরা আশা করছি যে এখন খোলা বাজারও চলে আসবে 35 টাকা। সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করতে পারলে সম্ভব নয় বাজার নিয়ন্ত্রণ, তাই এক্ষেত্রে সরকারের সুনজর চান সংশ্লিষ্টরা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।